কলকাতা আরজিকর মেডিকেল কলেজের ছাত্রী মৃত্যুর ঘটনার পরে নিরাপত্তা নিয়ে নড়ে চড়ে বসল মালদা মেডিকেল কলেজ। শনিবার দুপুরে মেডিকেল কলেজের কনফারেন্স রুমে নিরাপত্তা রক্ষীদের সুপারভাইজারদের নিয়ে বৈঠক করেন সুপার তথা সহ অধ্যক্ষ প্রসেনজিৎ বর। মেডিকেলে যান ইংরেজবাজার থানার আইসি সঞ্জয় ঘোষ। তিনি মেডিকেলের অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন। মেডিকেলে পর্যাপ্ত নিরাপত্তা রক্ষী ও সিসি ক্যামেরা রয়েছে বলে জানান মেডিকেল কর্তৃপক্ষ। ব্যবস্থা নেওয়া হয়েছে না, আমরা এমনি আমাদের সিকিউরিটি ব্যাপারে আমরা ব্যবস্থা নিয়ে তো রয়েছি। আমরা মনিটর করি সিকিউরিটি ব্যাপারটা, আমাদের এখানে সিকিউরিটি যত ব্যবস্থা আছে তাও আমরা আরেকবার ব্যাপারটা খতিয়ে দেখে আমরা ব্যবস্থা নেব। সিসি ক্যামেরা সব জায়গায়? হ্যাঁ, আমার সিসি ক্যামেরা আছে এবং আমাদের পুলিশ ফাঁড়ি রয়েছেন, প্রোটেকশন ব্যবস্থা আছে। আচ্ছা, তো পুলিশ এসেছিলেন, কথা বললেন? আমরা এমনি রুটিন, ওনারা রুটিন জাস্ট আলোচনা করতে এসেছিলেন এবং আমরা আপডেট করেছি, স্ক্রিপ্ট করেছি।